নমস্কার সবাইকে, আজকে আবার চলে এসেছি একটা চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে চ্যালেঞ্জটা হবে রসগোল্লা দিয়ে। এখানে 12টা রসগোল্লা আছে আর এখানে 12টা রসগোল্লা আছে। লাস্ট একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, সেদিন ছিলাম আমরা দুই যা, মানে দেওরানি জেঠানি। তো আজকে করছি আমরা আমার দেওর, ছোট দেওর। তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো এই প্রথম, তো আমরা দুজনে মিলে করছি আজকে রসগোল্লা চ্যালেঞ্জ, যেটা মানে কলকাতার রসগোল্লা বলে সবাই, খুব প্রসিদ্ধ আমাদের, যেটা বাঙালিদের প্রসিদ্ধ এই রসগোল্লা। এই রসগোল্লা চ্যালেঞ্জ নিয়ে আসছি আমার দেওর আর আমি। তো দেখি কে জিতে কে হারে। আগের চ্যালেঞ্জে তো আমি হেরে গিয়েছিলাম। তো এখানে 12টা 12টা করে রসগোল্লা আছে, টাইম থাকবে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে কে কটা রসগোল্লা খেতে পারে এটাই চ্যালেঞ্জ। আর কে হার জিত, মানে যে হারবে তার কী করতে হবে সেটা, মানে কি বলবো এটা, আজকে যদি ও হারে তাহলে ও একদিন আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে, আর যদি আমি হারি তাহলে আমি সবাইকে মাংস এনে খাওয়াবো। ঠিক এটাই হার কি তোমরা? হ্যাঁ, আমি এখানে টাইমার সেট করে দিচ্ছি 2 মিনিটের। অ্যান্ড ইওর টাইম স্টার্ট নাও। শুরু কর ফার্স্ট। মা খা তাড়াতাড়ি, তুই তাকিয়ে আছো কেন? ফার্স্ট পাচ্ছিলাম না, পুরো গলায় আটকে আটকে যাচ্ছিল, আমি মানে গিলতেই পাচ্ছিলাম না। ঠিক আছে, এত বাজে ভাবে হেরে গেলে কেমন লাগছে? এই সেও তো মুছে তাও দিচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে মাংস বানিয়ে খাওয়াবো 100 বার। এখন তো চিকেন তো খেতে পারবে না, মটন খাওয়াবো। তাহলে কি আর করব, পরপর 2 বার করে হেরে গেলাম। ফুচকাটা তো যাই হোক কাছাকাছি চলে গেছিলাম, আর রসগোল্লাটা তো পুরো একদম কি আর বলবো, গিলতেই পারছিলাম না, খেতেই পারছিলাম না। যাই হোক, তাও আমি 5টা খেয়েছি, কম খাইনি, অনেকগুলো খেয়েছি। তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করি আপনাদের এই চ্যালেঞ্জ, আমাদের রসগোল্লা চ্যালেঞ্জটা খুব ভালো লেগেছে। আর তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছো, তুমি জিতেছো। তো আপনারা যদি এরকম ভিডিও আর দেখতে চান, কমেন্ট করে জানাবেন। তো তোমার কেমন লাগলো এই চ্যালেঞ্জটা করে?
প্রোগ্রামটা খুব ভালো লাগছে। রসগোল্লা কলকাতা রসগোল্লা খেয়েছি, খুব ভালো লাগছে। কিন্তু আমিও এক দু মিনিটে যাই হোক, মানে ভালোই খেয়েছি, ভালোই খেয়েছি। আমি তো পারলাম না তোমার সঙ্গে, ঠিক আছে। আমি বলছি আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, এটাই আমার। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও বা ব্লগ বা চ্যানেলে দেখা হবে। টাটা করে দাও, টাটা।